প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। 120 দিনে মৃত্যুর পরিসংখ্যান যা বলছে। করোনায় মৃত্যু 85 দিনে হাজার পার, দ্বিতীয় হাজার অতিক্রম করবে 25 দিনে। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। 120 দিনে মৃত্যুর পরিসংখ্যান যা বলছে। দেশে করোনা শনাক্তের পর 100 দিন পেরিয়েছে গত 15 জুন। এরপর রবিবার 5 জুলাই 120তম দিন পর্যন্ত মৃত্যু হয়েছে 2052 জনের। মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ 1624 জন, যা শতকরা 79.14% এবং নারী 428 জন, যা শতকরা 20.86%। আজ দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। জানা যায়, দেশে মার্চ মাসে মোট মৃত্যু ছিল 5 জন, এপ্রিলে 163 জন, মে মাসে 482 জন এবং জুনে 1197 জন। আর জুলাইয়ের প্রথম 5 দিনে মৃত্যুবরণ করেছেন 205 জন। পরিসংখ্যান থেকে জানা যায়, দেশে মোট মৃত্যু 60%-এর বেশি শুধু জুন মাসে। স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে 60 ঊর্ধ্ব 890 জন, যা 48.73%, 51 থেকে 60 বছরের মধ্যে 593 জন, যা 28.90%, 41 থেকে 50 বছরের মধ্যে 311 জন, যা 15.16%, 31 থেকে 40 বছর বয়সী 151 জন, যা 7.36%, 21 থেকে 30 বছরের মধ্যে 70 জন, যা 3.51%, 11 থেকে 20 বছরের মধ্যে 24 জন, যা 1.20%, এবং 10 বছরের নিচে 13 জন, যা শতকরা 0.63%। এছাড়া করোনায় এখন পর্যন্ত ঢাকা বিভাগে 1060 জন, চট্টগ্রাম বিভাগে 534 জন, রাজশাহী বিভাগে 102 জন, খুলনায় 88 জন, বরিশালে 72 জন, সিলেটে 86 জন, রংপুরে 61 জন এবং ময়মনসিংহ বিভাগে 49 জন মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টার মৃত্যুর পরিসংখ্যান মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, 71 থেকে 80 বছরের মধ্যে 12 জন, 130 থেকে 70 বছরের মধ্যে 9 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 17 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 13 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 3 জন, 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন রয়েছেন। 24 ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 19 জন, চট্টগ্রাম বিভাগে 13 জন, বরিশাল বিভাগে 5 জন, রাজশাহী বিভাগে 1 জন, খুলনা বিভাগে 6 জন, সিলেটে 2 জন, রংপুরে 8 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 41 জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন 14 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণকারী 55 জনের মধ্যে 37 জন পুরুষ এবং 18 জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ 1624 জন, যা শতকরা 79.14%, এবং নারী 428 জন, যা শতকরা 20.86%। করোনায় মৃত্যু 85 দিনে হাজার পার, দ্বিতীয় হাজার অতিক্রম করবে 25 দিনে। দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় 18 মার্চ। এরপর 85তম দিনে অর্থাৎ 10 জুন মৃত্যুতে হাজারের ঘরে প্রবেশ করে বাংলাদেশ। দ্বিতীয় হাজার অতিক্রম করতে যাচ্ছে মাত্র 25 দিনে। 4 জুলাই স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় এখন পর্যন্ত মারা গেছেন 1997 জন। প্রতিদিনের গড় মৃত্যুর তথ্য বলছে 5 জুলাই 2000 অতিক্রম করবে। বিশেষজ্ঞদের মতে ঢাকায় আক্রান্ত বেশি, তাই মৃত্যুও বেশি। বাংলাদেশে করোনা পরিস্থিতির প্রথম দিকে বাসায় মৃত্যুর সংখ্যা বেশি ছিল, যেটা অন্য দেশ থেকে ভিন্ন চিত্র। তবে বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে, বেশিরভাগ মৃত্যুই হচ্ছে হাসপাতালে। তাদের মতে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলে মৃত্যুর হার আরও কমানো সম্ভব। দেশে মৃত্যু পরিস্থিতি। সরকারের রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের IEDCR দেওয়া তথ্য মতে, করোনায় দেশে প্রথম মৃত্যুবরণকারী ব্যক্তি ছিলেন 70 বছর বয়সী। করোনার পাশাপাশি তিনি অন্য রোগেও ভুগছিলেন। এরপর গত 25 মে অর্থাৎ প্রথম মৃত্যুর 68 দিন পর 500 অতিক্রম করে মৃত্যুর সংখ্যা। 10 জুন 81 দিন পর এ সংখ্যা হাজারে প্রবেশ করে। ওই দিন পর্যন্ত মৃতের সংখ্যা ছিল 1012 জন। এর 12 দিন পর 22 জন মৃতের সংখ্যা 1500 অতিক্রম করে। সেদিন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছিল 1502 জন। 1500 অতিক্রম করার 12 দিন পর 4 জুলাই পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় 1997 জন। দেশে মার্চ মাসে মোট মৃত্যু ছিল 5 জন, এপ্রিলে 163 জন, মেতে 482 জন এবং জুনে 1197 জন। আর জুলাইয়ের প্রথম 4 দিনে মৃত্যুবরণ করেছেন 150 জন। পরিসংখ্যান থেকে জানা যায়, দেশে মোট মৃত্যুর 60% জুন মাসে। IEDCR এর তথ্য মতে,
মৃত্যুবরণকারীদের মধ্যে ষাট ঊর্ধ্বের 43.52%, 51-60 বছরের 29.4%, 41-50 বছরের 14.72%, 31-40 বছর বয়সে 7.41%, 21-30 বছরের মধ্যে 3.51%, 11-20 বছরের মধ্যে 1.20% এবং 10 বছরের নিচে 0.60%। এছাড়া করোনায় এখন পর্যন্ত ঢাকা বিভাগে 1,041 জন, চট্টগ্রাম বিভাগে 521 জন, রাজশাহী বিভাগে 101 জন, খুলনায় 82 জন, বরিশালে 67 জন, সিলেটে 84 জন, রংপুরে 53 এবং ময়মনসিংহ বিভাগে 48 জন মৃত্যুবরণ করেছেন। করোনায় এখন পর্যন্ত 1,587 জন পুরুষ শতকরা 79.47% এবং 410 জন নারীর শতকরা 20.53% মৃত্যু হয়েছে। বিদেশে মৃত্যু পরিস্থিতি। ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন 5,29,549 জন, এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ 1,32,101 জনের মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর 25%। মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ নেই। মৃত্যু সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ব্রাজিল, সেখানে এখন পর্যন্ত 63,254 জন মারা গেছে। যুক্তরাষ্ট্রে করোনায় প্রথম মৃত্যু হয়েছে 6 ফেব্রুয়ারি, তবে তা জানা গিয়েছিল এপ্রিল মাসে। তবে যুক্তরাষ্ট্রে 29 ফেব্রুয়ারিতেই করোনায় প্রথম মৃত্যু নথিবদ্ধ করা হয়। এরপর 126 দিনে মৃত্যু দাঁড়িয়েছে 1,32,101 জনে, আর ব্রাজিলে 17 মার্চ প্রথম মৃত্যু পাওয়া যায় করোনায়। এরপর 119 দিনে মৃত্যু দাঁড়ায় 63,254 জন। ব্রাজিলের বয়স ভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান না পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের বিষয়ে সিডিসির দেওয়া তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর 53.8% পুরুষ এবং 46.2% নারী। বয়স বিশ্লেষণে দেখা যায় 85 বয়সের ঊর্ধ্বে মৃত্যু সংখ্যা 32.2%, 75-84 বছর বয়সে 26%, 65-74 বছর বয়সে 20.6%, 50-64 বছর বয়সে 15.1%, 40-49 বছর বয়সে 2.9%, 30-39 বছর বয়সে 1.2%, 18-29 বছর বয়সে 0.5%, 5-17 বছর বয়সী 0.1% নিচে এবং 0-4 বছর বয়সীদের মৃত্যুর সংখ্যা 1.5%। বিশেষজ্ঞরা যা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট এবং জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলামের মতে, চিকিৎসা ব্যবস্থার উন্নতি হলে মৃত্যুহার কমে আসবে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, অন্য দেশের সঙ্গে বাংলাদেশের মৃত্যু পরিস্থিতি তুলনা করা বেশ কঠিন, কারণ এক এক দেশের পরিস্থিতি এক এক রকম। আমাদের মৃত্যুহার আরও কমানো যেত যদি হাসপাতাল ব্যবস্থাপনা আরও ভালো হতো। ব্যবস্থাপনার ঘাটতির জন্য এই মৃত্যুহার। গত মাসে আরও হাই ফ্লো নাজেল ক্যানোলা আসার কথা ছিল, সেগুলোর ব্যবস্থা হলে কিন্তু মৃত্যুহার আরেকটু কমে যাবে। IEDCR এর পরিচালক এবং জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মির্জা দিসেব্রিনা ফ্লোরা বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এখনও সব বিশ্লেষণ শেষ হয়নি, কিন্তু অন্যান্য দেশের থেকে আমাদের অনেক বেশি বয়স্ক ব্যক্তি মারা যাচ্ছেন। আমাদের দেশে বয়স্ক জনসংখ্যা কিন্তু কম, কিন্তু অন্যান্য দেশে বয়স্ক জনগোষ্ঠী বেশি। আমাদের দেশে 60-65 বছরের ঊর্ধ্বের বয়সীদের মৃত্যুহার বেশি। আমাদের যদিও আক্রান্ত যারা হচ্ছে তাদের মধ্যে 21-40 বছরের সংখ্যা বেশি, মৃত্যু কিন্তু 60-ঊর্ধ্বদের বেশি হচ্ছে। এসব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বয়স্কদের মৃত্যু এবং যাদের কোমরবিডিটি আছে তাদের মৃত্যু আমরা বেশি হচ্ছে। তিনি আরও বলেন, এছাড়া আরেকটি প্যাটার্ন আমরা দেখেছি অন্যান্য দেশে, হয়তো এই তথ্যটি নেই অথবা তাদের ক্ষেত্রে হয়তো ঘটেনি। আমাদের কিন্তু বাসায় অনেক মারা যাচ্ছিল, হাসপাতালে পরে আসছিল। ঢাকায় এখন এই অবস্থার পরিবর্তন হয়েছে, এখানে এখন মোটামুটি যারাই মারা যাচ্ছেন বেশিরভাগই হাসপাতালে, কিন্তু ঢাকার বাইরে এখনও বাড়িতে মারা যাওয়ার ঘটনা আছে। ঢাকায় আক্রান্ত হার বেশি বলেই মৃত্যুহারটাও বেশি বলে মন্তব্য করেন তিনি। সংবাদে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। তাহলে কি চলতি মাসে ভয়ঙ্কর হবে বাংলাদেশে? আপনাদের কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।